উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়। যেসব ইস্যুতে আলোচনায় থাকে জেলাটি তার অন্যতম একটি কাদিয়ানি সম্প্রদায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে অস্বীকারকারী এই সম্প্রদায়ের তৎপরতা দেশের যেসব জেলায় সবথেকে বেশি, পঞ্চগড় তার মধ্যে অন্যতম। বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলের জেলাটিতে তৎপরতা চালিয়ে যাওয়া এই অমুসলিম সম্প্রদায় কিভাবে তাদের কার্যক্রম শুরু করেছিল জেলাটিতে, অনুসন্ধান চালাতে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায় স্বাধীনতা পূর্ব বাংলাদেশে জেলাটিতে জনসংখ্যা কম ছিল, অনেক জায়গা ফাঁকা পড়ে থাকত যা অঞ্চলের মানুষদের এ অঞ্চলে বসবাস আকৃষ্ট করে। তৎকালীন সময়ে বাংলাদেশের নোয়াখালী, নরসিংদী, সিলেট, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাটোর বিভিন্ন অঞ্চলের মানুষ পঞ্চগড়ে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। 1950-এর দশকের কথা, তৎকালীন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের দরিদ্র কাদিয়ানিরা মাথা গোঁজার ঠাঁই পেতে আশ্রয় নেয় এই জেলাটিতে। সে সময় বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষদের পঞ্চগড়ের স্থানীয় ভাষায় ভাটিয়া বলা হতো। স্বভাবজাত কারণেই পঞ্চগড়ের আদি বাসিন্দা ও বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষদের মাঝে দ্বন্দ্ব লেগে থাকত। সামাজিক আচার আচরণ ও আগতদের কারণে স্থানীয়রা না আবার প্রভাব প্রতিপত্তি হারিয়ে ফেলে এই ভয়ে। স্থানীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষদের দ্বন্দ্ব ভাটিয়াদের পরস্পরের মাঝে সম্পর্কে সেতুবন্ধন তৈরি করে। কাদিয়ানি মুসলিম পার্থক্য ভুলে সবাই পারস্পরিক সহযোগী হিসেবে বসবাস করতে থাকে। কাদিয়ানিদের সাথে ভাটিয়া মুসলিমদের পারস্পরিক সহযোগী হিসেবে বসবাস, কি শুধু তারা ভাটিয়া হওয়ার কারণে? না, এমন প্রশ্নের জবাবে স্থানীয় সূত্র থেকে জানা যায় অঞ্চলটিতে আগত ও স্থানীয় মুসলিমদের অনেকেই কাদিয়ানি ও মুসলিম পার্থক্য ভালোভাবে বোঝেন না। 2019 সালে কাদিয়ানিদের ইস্তেমা নিয়ে হওয়া প্রতিবাদ ও খতমে নবুয়াত সম্মেলনের আগে এই জেলার মানুষদের মাঝে এ নিয়ে কোনো ভাবান্তরই ছিল না বলা যায়। মাথা গোঁজার ঠাঁই পেতে পঞ্চগড়ে আশ্রয় নেওয়া দরিদ্র কাদিয়ানিরা সময়ের সাথে সাথে নিজেদের সংগঠিত করে। প্রথমে তাদের তৎপরতা বন্ধ রাখলেও আস্তে আস্তে একজন কাদিয়ানি একজন দায়ী তাদের এই নীতি অনুসরণ করে স্থানীয়দের দাওয়াত দিতে শুরু করে। এ জেলার মানুষ আর্থিকভাবে অসচ্ছল ও ধর্মীয় ব্যাপারে অনেক ক্ষেত্রেই তাদের জানাশোনা কম হওয়ায় কাদিয়ানিরা এ সুযোগকে কাজে লাগায়। আর্থিকভাবে অসচ্ছলদের অর্থ সহায়তা, ফ্রি প্রাইভেট পড়ানো সহ বিভিন্ন প্রলোভনে মুসলিমদের ঈমান হরণের চেষ্টা করে এই অমুসলিমরা। এই অঞ্চলে কাদিয়ানিদের কার্যক্রম সম্পর্কে জানতে গিয়ে স্থানীয় একজন জানান, স্থানীয় ভিক্ষুকরা কাদিয়ানিদের বাসায় ভিক্ষা করতে গেলে তারা ভিক্ষুকদেরকে দারিদ্র্যমুক্ত সচ্ছল জীবনের স্বপ্ন দেখায়, সচ্ছল জীবনের বিনিময়ে তাদের কাদিয়ানি হওয়ার দাওয়াত দেয়। উত্তরাঞ্চলের দরিদ্র মানুষের জীবনের অন্যতম এক অভিশাপ হচ্ছে যৌতুক। কন্যা সন্তান জন্মের আনন্দের থেকেও এ অঞ্চলের বাবাদের ভাবিয়ে তোলে বিয়ের সময় মেয়ের যৌতুকের ব্যাপারটি। দরিদ্র কবলিত বাবাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক সময় কাদিয়ানিরা এসব মেয়েদের যৌতুক ছাড়াই বিয়ে করে, কখনো বা বিয়ের যৌতুক বহনে রাজি হয় ধর্মান্তরিত করার বিনিময়ে। যৌতুকের অভিশাপে জর্জরিত এই অঞ্চলের কাদিয়ানিদের আরেকটি কর্মপন্থা হল নিজেদের ধর্মীয় পরিচয় গোপন রেখে পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে দরিদ্র ঘরের মেয়েকে বিয়ে করে পঞ্চগড়ে নিয়ে আসা। ধর্ম সম্পর্কে জ্ঞান কম থাকায় অনেক সময় এই গৃহবধূদের পরিবার সহ কাদিয়ানি হয়ে যান। অনেক ক্ষেত্রে একে নিজের ভাগ্য মেনে চুপ থাকেন গরিব ঘরের এই মেয়েরা। ইমানের বলে বলিয়ান অনেকেই আবার স্বামী সংসারের মায়া তুচ্ছ করে ইমান বাঁচাতে ফিরে আসেন দরিদ্র বাবার কুঠুরিতে। পঞ্চগড় শহরের অদূরে ফুলবাড়ি, শালসিরি ও আহমদিয়া নগরে কাদিয়ানিদের বসবাস। পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ মুসলিম শিক্ষকদের মতোই চাকরি করেন অনেক কাদিয়ানি। পাঠদানের পাশাপাশি সুযোগ বুঝে মুসলিম শিক্ষার্থীদের ধর্মান্তরিত করার কাজও চালিয়ে যান বলে জানা যায়। এদিকে পঞ্চগড়ে এখন পর্যন্ত ভালো কোনো কওমি মাদ্রাসা না থাকলেও জামিয়া আহমদিয়া নামে মাদ্রাসা চালু করেছে কাদিয়ানিরা। আহমদিয়া কিন্ডারগার্টেন নামেও আছে তাদের এক স্কুল। একজন স্থানীয় বাসিন্দা জানান, 1950-এ আশ্রয়ের খোঁজে পঞ্চগড়ে এলো, বর্তমানে কাদিয়ানিদের স্পর্ধা যেন বেড়েই চলেছে। কাদিয়ানিরা একসময় বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলিমদের সাথে ভাটিয়া হিসেবে সুসম্পর্ক বজায় রাখলেও এখন তারা নিজস্ব পরিচয় চালিয়ে যায় ধর্মান্তরিত করার কাজ। একজন স্থানীয় জানান, কাদিয়ানিদের আচরণ যেন পুরোই মিলে যায় ইহুদিদের সাথে। একসময় মাথা গোঁজার ঠাঁই খুঁজতে এসে এখন যেন তারা মরল শাস্তে বসেছে সচেতন মুসলিমদের বিপরীতে। কাদিয়ানিদের অপতৎপরতা বেড়ে যাওয়ার পিছনে ইসলাম সম্পর্কে এ অঞ্চলের মানুষের কম জানাশোনাকে দায়ী করছেন অনেকে। এ অঞ্চলে দেশের প্রথম সারির আলেমদের নজরদারি আরও বাড়ানো গেলে হয়তোবা মানুষের মাঝে সচেতনতা বাড়বে। এছাড়া জেলাটিতে এখনও
দাওরা হাদিস পর্যন্ত কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত না থাকা কাদিয়ানি বিষয়ক সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধক বলে মনে হচ্ছে।